चलो आजकल ब्लग शुरू करा जाए। এই মাত্র আমি লাঞ্চ করে উঠলাম, তো আজকে সিম্পলি লাঞ্চ বানিয়েছিলাম, খুব একটা নেই, কারণ লকডাউনের বাজারে মার্কেটে অত জিনিসপত্র নেই, যেটুকু আমাদের বেঁচে থাকতে গেলে খেতে হবে সেইটুকুই লাঞ্চ আমি মানে খাওয়া দাওয়া করেছি। তো আজকের ভিডিওটা তোমাদের সাথে যেটা বলবো সেটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো বন্ধুরা প্লিজ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো কালকে আমি একটা ইউটিউবে ভিডিও দেখছিলাম, সেটা ডাইনোসর নিয়ে। আমরা নিশ্চয়ই জানি যে কয়েক কোটি বছর আগে ডাইনোসর পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু চায়নার একটা পার্কে ডাইনোসর, পুরো অরিজিনাল দেখতে ডাইনোসর, সেরকম একটা ভিডিও দেখেছি। তো ভিডিওটা আমি তুলে রেখেছি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। মানে অদ্ভুত টাইপের, মানে এত সুন্দর অরিজিনাল, আমরা তো অরিজিনাল ডাইনোসর কখনো সেভাবে দেখিনি, দেখলে তোমরা ভাববে যে বোধহয় অরিজিনালি নেমে এসছে, আদৌ অরিজিনাল কি না সেটা তোমরাও আমার সাথে যখন দেখবে তখন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যেটা অরিজিনাল না। চায়নারা তো অনেক রকমের জিনিস বানাতে পারে না, ওরা ওইভাবে বানিয়েছে সেটা আমি নিজেও জানি না। তো যাই হোক বন্ধুরা, তোমাদের আমি ক্লিপিংসটা অবশ্যই দেখাবো, চলো তোমাদের ক্লিপিং। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর আমার এই ছোট্ট ভিডিওটা ডাইনোসরের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করবে।